আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে মাছে যে হরমোন পুশ করা হয়, পিজি যে হরমোনটা পুশ করা হচ্ছে, বিভিন্ন রকম হরমোন পুশ করা হয়, এটা কিভাবে আসলে তৈরি করা হয়, হরমোনটাকে কিভাবে দ্রবণটা তৈরি করা হয় সেটাই আপনাদেরকে দেখাবো। দেখেন, এই হরমোনের দ্রবণটা মূলত মাছের ওজন, মাছের সাইজের উপরে নির্ভর করেই কিন্তু তৈরি করা হয়। হ্যাঁ, যত বড় সাইজ হবে, যতটুকু ওজন হবে, ওই অনুযায়ী আসলে ডোজ দিতে হয়। হ্যাঁ, মাছের ওজন এবং সাইজের উপরে নির্ভর করে মাছের ডোজটা, ঠিক আছে, কোন মাছে কতটুকু ডোজ দেওয়া যাবে ওইভাবেই দেখেন। এই যে মাছের পরিমাণ অনুযায়ী গুনে গুনেই কিন্তু এখানে এই যে হরমোনগুলিকে পিজিগুলিকে ঢালা হচ্ছে, তারপরে ধীরে মাছে পুশ করার জন্যে আপনার দ্রবণ তৈরি করা হবে। এখান থেকে একদম নির্দিষ্ট পরিমাণ মতো, কিন্তু দক্ষতার সাথে নির্দিষ্ট পরিমাণ মতো পানি নিয়ে আস্তে 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 এগুলিকে আবার মেশানো হচ্ছে। চাষি ভাইরা, আপনারা ইচ্ছা করলে আপনাদের পুকুরের মাছে আপনার হরমোন পুশ করে রেণু ডিম সংগ্রহ করে রেণু উৎপাদন করতে পারবেন। দেখেন, এটা অত্যন্ত সূক্ষ্ম একটা প্রক্রিয়া, এখানে তাড়াহুড়া করলেই ঝামেলা আসলে। কারণ আপনার কোন মাছে কত কেজি ওজন, মাছটার ওজন কতটুকু, ওই মাছে আপনি কতটুকু হরমোন পুশ করবেন তার উপরে আপনি নির্ভর করে ডিম আহরণ প্রক্রিয়াটা। ঠিক আছে, যদি আপনার এই হরমোন প্রয়োগের মাত্রা বেশি হয়ে যায়, তাহলে আপনার মাছের ডিম হয়তো আপনি কাঙ্ক্ষিতভাবে মাছের ডিম আহরণ নাও করতে পারেন। যাই হোক, হ্যাচারিতে বিভিন্ন রকমের হ্যাচারি আছে, হ্যাচারিতে এটা একটা আপনার নিত্য নৈমিত্তিক ঘটনা। তো আসলে যারা নতুন খামারিয়া চাষি আছেন, হ্যাচারি মালিক আছেন, বা অনেকের কিউরিয়াসিটি থাকে যে মাছে, মাছ থেকে কীভাবে হরমোন পুশ করা হয়, কীভাবে হরমোনটা তৈরি করা হয়, হরমোনটা কোথায় পাওয়া যায়, হ্যাঁ, আমি শুধুমাত্র তাদের দেখার উদ্দেশ্যে, তাদের সুবিধার্থে এই হরমোন তৈরির প্রক্রিয়াটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা দেখলে খুব সহজে বুঝতে পারবেন কীভাবে হরমোন তৈরি করা হচ্ছে। পানি দিয়ে এগুলিকে ভিজিয়ে এখন আস্তে 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 একদম পিষে ফেলতে হয়, একদম মসৃণ করে পিষে ফেলতে হয়। হ্যাঁ, নির্দিষ্ট পরিমাণে, একটা নির্দিষ্ট পরিমাণে পানি দিতে হয়। এই যে এটি হচ্ছে এই বীজির বা এই যে হরমোনের বোতলটা, অত্যন্ত দামি এগুলি। ঠিক আছে, এই বোতলের মধ্যে আপনার গোটা গোটা এই হরমোনগুলি আছে। আর আরেকটা কথা আমি যেটা বলে রাখি, হরমোন কিন্তু আপনার কোনো কোম্পানিতে তৈরি হয় না, এগুলি বড় বড় মাছের মাথা থেকেই সংগ্রহ করা হয়। এই হরমোনগুলি আসলে মাছের মাথা থেকে সংগ্রহ করা হয়, প্রায় অনেক টাকা দাম, 5,000, এই এই একটা বোতলের দাম প্রায় 5,000 টাকার মতো। ঠিক আছে, এবং আমি আবারও বলি, এই হরমোনগুলি বড় বড় বিভিন্ন মাছের মাথা কেটে মাথা থেকেই সংগ্রহ করা হয়। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।